আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই মাসের 26 তারিখ অর্থাৎ 26শে সেপ্টেম্বর একটি ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই ব্যাপারটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাচ্ছি। তো চলুন ব্যাপারটি বিস্তারিত জেনে নেই। এখানে প্রথমেই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি অ্যাস্টেরয়েডের ছবি বা গ্রহাণু ছবি, বড় একটি পাথর খণ্ড। এটার নাম হচ্ছে ডাইমরফোস বা ডিমরফোস, যে নামে উচ্চারণ করেন না কেন। তো এটা এই হচ্ছে, এখানে আমি আরেকটি চিত্রে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সেই ডিমরফোস, এবং এটার সাথে আরেকটি অ্যাস্টেরয়েড রয়েছে, সেটির নাম হচ্ছে ডিডিমস। তো এই দুটি অ্যাস্টেরয়েড হচ্ছে একই ব্যারিমিটারকে কেন্দ্র করে ঘুরছে, অরবিট করছে, এবং এটা পৃথিবী অভিমুখে আসছে। এখন এখানে আমি একটা জিনিস দেখাবো, যে পৃথিবী অভিমুখে যদি এই দুটা অ্যাস্টেরয়েড আসতে থাকে, হ্যাঁ এরকম ভাবে আসছে, এবং আগামী 26 তারিখ একটা ঘটনা ঘটানো হবে, সেটার ব্যাপারে বলছি, তার আগে আরেকটু বিস্তারিত বলে নেই। সেটা হচ্ছে যে এখানে এই যে অ্যাস্টেরয়েড দুটি রয়েছে তার সাইজ কেমন সেটা সম্পর্কে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন কম্প্যারিজনের মাধ্যমে। এই যে ডিডিমোস এর যে ডায়ামিটার রয়েছে সেটি হচ্ছে 780 মিটার, এই যে এইটা আর কি, এই ডায়ামিটারটা, এটা হচ্ছে 780 মিটার। আইফেল টাওয়ারের যে আপনার উচ্চতা সেটা হচ্ছে 321 মিটার, ঠিক আছে, তার মানে হচ্ছে যে আইফেল টাওয়ার থেকে অনেক উঁচু। আর আরেকটি যে অ্যাস্টেরয়েড, অর্থাৎ এই দুটি অ্যাস্টেরয়েড তো জোড়া বেঁধে আসছে, এই ছোট যে অ্যাস্টেরয়েডটি রয়েছে এটির ডায়ামিটার হচ্ছে 163 মিটার, আর এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির থেকে বড়, এই যে তুলনা করে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে ডার্ট। ডার্ট কি জিনিস আমি সেই ব্যাপারে ডিটেলস বলছি, একটু পরে আপনারা জানতে পারবেন। তো যে ব্যাপারটা হচ্ছে যে অ্যাস্টেরয়েড পৃথিবী অভিমুখে আসছে, এর আগেও দেখা গেছে যে বিভিন্ন অ্যাস্টেরয়েডকে কিলার অ্যাস্টেরয়েড বলা হয়েছে, যে এটা পৃথিবী অভিমুখে আসছে এবং পৃথিবীর সাথে আঘাত হানলেও হানতে পারে। তো সেই ক্ষেত্রে নাসা কি করছে, নাসা ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। গত বছর তারা একটি সিমুলেট করে দেখিয়েছিল যে অ্যাস্টেরয়েড যদি পৃথিবী অভিমুখে আসে এবং পৃথিবীকে আঘাত করতে যায় তাহলে তারা কি কি পদক্ষেপ নিতে পারে, এবং তারা সিমুলেশন করে দেখিয়েছে যে হ্যাঁ, তাদের যে সিমুলেশন সেটা খুব সুন্দরভাবে তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। আর 2022 সালে তারা সত্যি সত্যি একটি বলা চলে মহড়া দিতে যাচ্ছে। তো মহড়াটা তারা কিভাবে দিবে, তাদের দুইটা পদক্ষেপের মধ্যে একটা হচ্ছে ডার্ট। ডার্ট বলতে আমরা যে জিনিসটা জানি এমনি তীর, ঠিক আছে, বাট এখানে আসলে ডার্টের টু আসলে টেকনোলজিক্যাল মিনিং আমাদের দেয়া দরকার, কারণ তারা একটি রকেট সেটা নাম দিয়েছে ডার্ট, আর ডার্টের একটা মানে রয়েছে, ডার্ট DART, এটা সংক্ষেপে যে জিনিসটা যদি আপনার এক্সপ্যান্ড করা হয় তাহলে বোঝায় যে ডাবল অ্যাস্টেরয়েড রিডিরেকশন টেস্ট। তো এটা মূলত কি কাজ করবে, এই যে পুরা যে আপনার রকেটটা এটা উৎক্ষেপণ করা হবে 26শে সেপ্টেম্বর, এবং এটার থেকে এই যে অংশটা, অর্থাৎ এই মাথার অংশটা, এই যে এটাই হচ্ছে এটা, ঠিক আছে, এই ডার্ট এটা গিয়ে সেই ডিমরফোস বা ডাইমরফোস এই অ্যাস্টেরয়েডটিকে আঘাত করবে এবং সেটা তার গতিপথ পাল্টে দেবে। এরপরে নাসা চেক করে দেখবে যে আসলেই তারা এরকম মিশনগুলো খুব সফলভাবে পরিচালনা করতে পারছে কিনা। তো 26 তারিখ এই যে ঘটনাটা ঘটবে এটা লাইভ দেখা যাবে, এবং সেই ব্যাপারে আমি আরেকটা ডিটেলস ভিডিও দেব তখন 26 তারিখের আগে আগে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে যে জিনিসটা দেখতে পারলেন যে ডার্টের যে ব্যাপারটা, নাসা এরকম বিভিন্ন মিশন পরিচালনা করছে যাতে করে যদি সত্যি কোন অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে চলে আসে সেই ক্ষেত্রে যাতে করে পৃথিবীর থেকে সেই অ্যাস্টেরয়েড গুলাকে গতিপথ পরিবর্তন করে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। আরেকটি তাদের কিন্তু প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে হ্যামার ক্রাফট দিয়ে কোন অ্যাস্টেরয়েড গুড়িয়ে দেওয়া। তো হ্যামার দিয়ে কোন অ্যাস্টেরয়েড গুড়িয়ে দেওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য এবং অনেক বেশি খরচের ব্যাপার, সেটা না করে তারা প্রথমে এই ডার্ট মিশনটা সত্যি সত্যি অ্যাপ্লাই করে দেখছে যে এটা কতটা কার্যকর হয়। তো দেখা যাবে 26 তারিখে ঘটনাটা জানা যাবে যে কি আসলে ঘটে, আমি আপনাদের সামনে নিউ ভিডিও আবারও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এইভাবে আসলে ন্যাচারাল জিনিসগুলোকে মানুষরা যেভাবে বাধা দিতে চাইছে এটা খুব বিপদের বিষয় কিন্তু হতে পারে, কারণ যে ডার্ট দিয়ে কোন অ্যাস্টেরয়েডের গতিপথ পরিবর্তন করা হচ্ছে সেই ডার্ট দিয়ে তো এমনও করা হতে পারে যে কোন অ্যাস্টেরয়েড অন্যান্য দিকে চলে যাচ্ছে, সেটাকে ঘুরিয়ে পৃথিবীতে আঘাত হানার কাজেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। কারণ আপনি দেখেন যে কোনো কিছু একটা সোর্ড সেটা কিন্তু ভালো কাজে ব্যবহার করা যায়, আবার কিন্তু কাউকে আঘাত করার কাজেও ব্যবহার করা যায়। তো প্রত্যেকটা জিনিসের ভালো আছে মন্দ আছে। তো ডার্ট এইসব মিশনের ভালো দিক হচ্ছে এটাই যে পৃথিবী অভিমুখে যদি কোনো অ্যাস্টেরয়েড আসে সেটার গতিপথ পাল্টে দেওয়া যাবে, কিন্তু এমনও হতে পারে যে পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে এমন কোনো অ্যাস্টেরয়েডকে কিন্তু ঘুরিয়ে আবার পৃথিবীর দিকে নিয়ে আসা যেতে পারে। এটা করতে পারে প্রতিপক্ষরা, দেখা যাচ্ছে যে চায়না, আমেরিকা, রাশিয়া এরা একে অপরকে কি করতে পারে
শায়েস্তা করার জন্য কোনো অ্যাস্টেরয়েড কিন্তু পৃথিবীর দিকে ঘুরিয়ে এনে আঘাত করতে পারে তাদের শত্রু দেশের উপর, এই ব্যাপারটা ঘটাতে পারে। এটা কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তো যাই হোক, ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।